And hello friends, welcome to my YouTube channel. বন্ধুরা ঘুম আমাদের শরীরের সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর অনেকেই আছেন যাদের ঘুম কম হয়। বিভিন্ন মানসিক দুশ্চিন্তা বা তার যে কোনো কারণ আপনার হতে পারে। আপনার কোনো শারীরিক সমস্যা, কোনো মানসিক দুশ্চিন্তা, কোনো টেনশন ইত্যাদি যে কোনো কারণে আপনার ঘুম কিন্তু কম হতে পারে। তবে এমন কিছু মানুষ রয়েছেন যারা সাধারণ মানসিক দুশ্চিন্তা বা টেনশন করলে কিন্তু তাদের এই ঘুমের সমস্যা দেখা দেয় বা তাদের ঘুম একেবারে কম হয়। অবশ্য বড় কোনো রোগসুখ যদি আপনার থাকে তাহলে সেটা অন্য ব্যাপার সো এই ঘুমটাকে ঠিক করার জন্য অনেকেই অনেক চেষ্টা করেন অনেকেই ঘুমের ঔষধ সেবন করেন যেমন রিভোট্রিল রয়েছে তাছাড়া বিভিন্ন ক্লোনাজেপাম ইত্যাদি বিভিন্ন মেডিসিন রয়েছে এই মেডিসিনগুলো অনেকেই কিন্তু সেবন করে থাকেন আমি বলবো এই মেডিসিনগুলো অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা প্রয়োজন তারপরও দেখা যায় অনেকেরই কিন্তু ঘুমের ব্যাঘাত হয় আর যার ফলে শরীরে নানান সমস্যা দেখা দেয় ঘুম কম হলে সবার প্রথম যে শারীরিক সমস্যা দেখা দেয় সেটা হলো আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের উপর অর্থাৎ আমাদের হজম প্রক্রিয়ার মধ্যে সমস্যা সৃষ্টি হয় আপনার গ্যাস হয়ে যাবে বদহজমের সমস্যা হয়ে যাবে তাছাড়া যে যে কোনো কাজে আমাদের যে মানসিক যে একাগ্রতা এই বিষয়টাতেও কিন্তু অনেক সমস্যা দেখা দেয় এবং ধীরে ধীরে আমাদের শরীরের মধ্যে হরমোনাল ইমব্যালেন্সের মতো বিভিন্ন বড় বড় সমস্যা কিন্তু দেখা দিতে শুরু করে সো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি ঘুম ভালো হওয়ার জন্য মাত্র 5টি টেকনিক বা 5টি উপায় সম্পর্কে আলোচনা করব এগুলো যদি আপনারা একটু মেনটেন করেন তাহলে অবশ্যই আপনার যদি ঘুম কম হয় আপনার ঘুম ঠিকঠাক হওয়া শুরু করবে আর একেবারে যদি আপনার ঘুম হচ্ছেও না তাহলেও কিন্তু আপনি তাতে অনেক অনেক বেশি উপকার পাবেন তাই অনুরোধ রাখবো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই কারোর সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন সবার প্রথম যে বিষয়টা সম্পর্কে আলোচনা করব ঘুম ভালো হওয়ার জন্য সেটি হলো দেখুন ঘুম ভালো হওয়ার জন্য একটা নির্দিষ্ট সময় একটা হ্যাবিটস বা অভ্যাসে আসা আপনার খুব বেশি প্রয়োজন অনেকেই আছেন যেমন আজ উনি রাত্র 10টার সময় ঘুমালেন কাল 8টার সময় পরশু দিন 7টার সময় তারপরের দিন দেখা যায় রাত্র 12টা 1টার সময় উনি ঘুমাতে যান এমন আপনি করবেন না এমন করলে আপনার যে স্লিপ যে আপনার শরীরের ভেতরের যে একটা ক্লক বা একটা ঘড়ি রয়েছে ঘুমের যে ঘড়িটা রয়েছে তার মধ্যে কিন্তু অনেক ব্যাঘাত সৃষ্টি হয় এবং তা থেকে আপনার ঘুম কিন্তু হবে না বা ভালো ঘুম হবে না সমস্যা দেখা দেবে নির্দিষ্ট সময় অনুযায়ী আপনি যদি রাত্র 9টার দিকে ঘুমান তাহলে এই 9টার সময় ঘুমানোটা অভ্যাস করে ফেলুন প্রতিদিন আপনি 9টার আশেপাশে আপনি বেডে চলে যান ঘুমানোর জন্য আর সকালবেলা 5টা বা 6টার সময় ঘুম থেকে উঠুন সো 5টা বা 6টা দিয়ে ঘুম থেকে উঠুন এই হ্যাবিটটাকে ঠিক করা খুব বেশি প্রয়োজন যখন আপনার বডিটা আপনার যে বডি ক্লক যেটা রয়েছে সেটা যখন একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে তখন দেখবেন প্রতিদিন আপনার ঠিক 9টার সময় ঘুম আসবে এবং 5টার সময় আপনার ঘুম কিন্তু ভেঙে যাবে কমপক্ষে একজন সুস্থ মানুষের 7 থেকে 8 ঘন্টা পর্যাপ্ত পরিমাণে ঘুমানো খুব বেশি প্রয়োজন তাই অবশ্যই আপনার এই বডির সাইকেলটাকে আপনাকে ঠিক করা খুব বেশি প্রয়োজন দ্বিতীয় বলবো বর্তমানে দেখা যাচ্ছে যার ফলে ঘুমের সমস্যা সব থেকে বেশি মানুষের মধ্যে দেখা যায় সেটা হলো স্ক্রিন টাইম আমরা অনেকেই আমরা স্মার্টফোন ব্যবহার করি এবং রাত্রেবেলা যখনই আমরা ঘুমাতে যাই তখন আমরা স্মার্টফোনে বিভিন্ন ধরনের ভিডিওস বিভিন্ন ধরনের শর্টস ভিডিওস আমরা দেখি আপনি যদি 5 মিনিটের জন্য আপনার স্মার্টফোনটা বিছানায় নিয়ে আপনি যদি ঘুমাতে যান দেখবেন 5 মিনিট দেখতে দেখতে কখন আপনার 1 থেকে 2-3 ঘন্টা পেরিয়ে গেছে আপনি বুঝতেই পারবেন না আর যখন আপনার ঘুমের সময়টা চলে যাবে দেখবেন বেশি রাত্র হয়ে গেলে আপনার কিন্তু ঘুমই আসে না এবং আপনি ঘুমাতেই পারবেন না তাই অবশ্যই বলবো যাদেরই ঘুমের সমস্যা দেখা দেয় বা ঘুমাতে আপনার অসুবিধা হয় অবশ্যই ঘুমাতে যাওয়ার পূর্বে আপনার মোবাইলটাকে বা আপনার ল্যাপটপটাকে সুইচ অফ করে আপনি রেখে দেবেন এবং তাতে আপনার কোনো নোটিফিকেশন আসবে না এবং আপনি মোবাইল নিয়ে কখনো বেডে যাবেন না তাতে আপনার এই মোবাইলের ফলে বা ডিজিটাল জিনিসের ফলে যে ঘুমের যে ব্যাঘাতটা আপনার ঘটত সেটা কিন্তু হবে না এবং আপনার ঘুমটা পর্যাপ্ত পরিমাণে কিন্তু আপনি নিতে পারবেন তৃতীয় বলবো আপনার ঘুমানোর স্থান অর্থাৎ আপনি যে বিছানায় ঘুমাবেন সেই বিছানাটা কমফোর্টেবল বা আরামদায়ক হওয়া খুব বেশি প্রয়োজন তাছাড়া যে রুমে আপনি ঘুমাতে যাবেন সেই রুমটা একটু অন্ধকারাচ্ছন্ন হওয়া খুব বেশি প্রয়োজন বা শান্ত পরিবেশে আপনাকে ঘুমানো খুব বেশি প্রয়োজন আপনি যদি খুব হইচইযুক্ত জায়গাতে ঘুমান আপনার আশেপাশে যদি খুব আওয়াজ খুব শব্দ হয় তাহলে আপনি কিন্তু ঘুমাতে পারবেন না সো ঘুমানোর জন্য এমন একটি স্থান এমন একটি বিছানা আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন এমন একটি স্থান বা বিছানা আপনাকে সিলেক্ট করা প্রয়োজন যেখানে আপনার খুব তাড়াতাড়ি ঘুম আসবে এবং একটা পরিবেশ বা একটা এনভায়রনমেন্ট আপনার তৈরি করা প্রয়োজন যেখানে আপনার ঘুমটা খুব শীঘ্রই কিন্তু চলে আসবে চতুর্থ যেটি বলবো সেটি হলো আপনি ঘুমাতে যাওয়ার কম পক্ষে 1 থেকে 1.5 ঘন্টা পূর্বে আপনার খাবার খাওয়া খুব বেশি প্রয়োজন আপনি যদি খেয়েই ঘুমাতে যান তাহলে আপনার সমস্যা হবে আপনি যদি অনেকক্ষণ পূর্বে খেলেন তারপর আপনি যদি ঘুমাতে যান তাহলে আপনার সমস্যা হবে আমি বলবো ঘুমাতে যাওয়ার 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা পূর্বে আপনার খাওয়া দাওয়া সেরে তারপরে 1 থেকে 1.5 ঘন্টা পরে আপনাকে ঘুমাতে যাওয়া খুব বেশি প্রয়োজন
তাছাড়া খুব বেশি চা কফি অ্যালকোহল পানীয় এমন যে বিষয়গুলো রয়েছে এগুলো খুব বেশি পরিমাণে সেবন করে ঘুমাতে যাবেন না তাতে বারবার আপনার ইউরিন আসতে পারে এবং তাতে সমস্যা আপনার সৃষ্টি হতে পারে আপনি রাতের বেলা ঘুমানোর পূর্বে আপনি দুধ সেবন করতে পারেন অবশ্যই যাদের কোলেস্ট্রল ট্রাইগ্লিসারাইড বা ফ্যাট শরীরে বেশি তারা সেটা করবেন না বাকিরা অবশ্যই আপনি যদি দুধ হালকা গরম এক গ্লাস দুধ সেবন করে আপনি ঘুমাতে যান তাহলে আপনার ঘুমটা কিন্তু অনেক ভালো বন্ধুরা আসবে সো এই ঘুমানোর সময় যে খাবারের ব্যাপারটা এটা একটু অবশ্যই আপনি খেয়াল রাখবেন ঘুমাতে যাওয়ার এক থেকে দেড় বা দুই ঘন্টা পূর্বে আপনার খাবার শেষ করে তারপরে ঘুমাতে গেলে আপনার ভালো ঘুম আসবে পঞ্চম যে বিষয়টি বলবো সবথেকে ইম্পর্টেন্ট যাদেরই ঘুম আসে না তাদের শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেয় ওজন বৃদ্ধি পায় মানসিক দুশ্চিন্তা বা হাই ব্লাড প্রেশার ডায়াবেটিসের সমস্যা এই সমস্ত বিভিন্ন কারণ হতে পারে বাট আপনি যদি রেগুলার এক্সারসাইজ বা অ্যাক্টিভিটি করেন প্রতিদিন সকালবেলা আপনি এক থেকে দেড় ঘন্টা আপনি যদি এক্সারসাইজ করেন শারীরিক ব্যায়াম দিয়ে আপনি যদি করেন তাহলে অবশ্যই দেখবেন রাত্রিবেলা আপনার কিন্তু ভালো ঘুম আসবে তাতে কি হয় আমাদের ঘুমানোর জন্য যে আমাদের হরমোনগুলো রিলিজ হয় এগুলো কিন্তু ভালোভাবে হয় এবং যার ফলে সঠিক সময়ে আপনার ঘুম আসতে কিন্তু খুব বেশি সহায়তা করে তাছাড়া বন্ধুরা বলবো বিভিন্ন মেডিকেল কন্ডিশন রয়েছে যার ফলে অনেকেরই ঘুম আসে না বা রাতে অনিদ্রা হয় তার জন্য অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ আপনাকে নেওয়া প্রয়োজন প্রয়োজন অনুযায়ী কিছু ঘুমের ট্যাবলেটস তো আপনাকে দেওয়া যেতে পারে এবং চিকিৎসক বুঝেই কিন্তু আপনাকে ঘুমের ট্যাবলেটস দিতে পারেন যেটা খেয়ে আপনার ভালো কিন্তু ঘুম আসবে তবে একটা কথা বলে দিয়ে ঘুমের ট্যাবলেট আপনি যদি নিয়মিত সেবন করেন ডাক্তারের পরামর্শ ছাড়া তাহলে তা আপনার কিন্তু খুব বেশি ক্ষতি করতে পারে পরবর্তী সময়ে আপনার নার্ভের উপর খুব বেশি খারাপ প্রভাব ফেলতে পারে সো অবশ্যই এমন মেডিসিন আপনার একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিন্তু গ্রহণ করা খুব বেশি প্রয়োজন বন্ধুরা আশা করবো এই পাঁচটি পদ্ধতি আপনারা অবশ্যই ব্যবহার করেন তাহলে আপনার ঘুমটা ভালো আসবে এবং ঘুম ভালো আসলে আপনাদের শরীর মন সবকিছু কিন্তু সুস্থ থাকতে খুব বেশি সহায়তা করবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমার সাথে পার্সোনালি কথা বলতে হলে ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ ফেসবুক লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে আমাকে কমেন্ট করবেন এই ভিডিওর কমেন্টও কমেন্ট করলে আমি খুব তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করি দেখা হচ্ছে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে অসংখ্য ধন্যবাদ